সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছ। আমি ভালো আছি। আমি মোহাম্মদ শামসুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। তোমরা জানো বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারী চলছে। বাংলাদেশ সরকার তথা জাতীয় বিশ্ববিদ্যালয় ও দৌলতপুর কলেজ অধ্যাপক তোমাদের সুষ্ঠু সুন্দর ক্লাস চালু রাখার জন্য ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করছি। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং পরিবারের অন্যান্যদেরকে চলার সাহায্য করছ। বিশ্ববাসীর জন্য, দেশের জন্য এবং পরিবারের সকলের জন্য আল্লাহ পাকের দরবারে নামাজ অন্তে অবশ্যই দোয়া করবে। আজকের আলোচ্য বিষয় হিজরত। আমি সর্বপ্রথম হিজরত কী এ নিয়ে আলোচনা করছি। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন নবীকুলের সর্দার, মানবকুলের শিরোমণি, ছায়েদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমতুল্লিল আলামিন পৃথিবীতে এসেছিলেন। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হিজরত একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুদূর প্রসারী উল্লেখযোগ্য একটি ঘটনা। হিজরত সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিক পিকে হিক্টে তিনি বলেছেন, হিজরত মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি টার্নিং পয়েন্ট, জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনীতে, মক্কা নগরীতে ইসলাম ধর্ম প্রচারক হিসাবে অর্থাৎ নবী রাসূল হিসাবে তিনি পরিচিত ছিলেন। হিজরত করার সাথে সাথে তিনি রাষ্ট্রনায়ক, সেনানায়ক, প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেন। হিজরত শব্দের আবেদনিক অর্থ এক স্থান থেকে অন্য স্থানে গমন, এক দেশ থেকে অন্য দেশে গমনকে সাধারণত বোঝায়। কিন্তু ইসলামের শরীয়তের পরিভাষায় হিজরত হল ইসলাম প্রচারের জন্য আল্লাহর নির্দেশে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 624 খ্রিস্টাব্দে হযরত আবু বকরের সঙ্গে নিয়ে তিনি মদিনায় গমন করেছিলেন। এটা ইসলামের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে হিজরত নামে সুপরিচিত। এবার আমরা আলোচনা করব হিজরতের কারণ। হিজরত একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, অতএব এই ঘটনার পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। আমরা হিজরতের ঘটনাকে যদি পর্যালোচনা করি তাহলে কারণ হিসাবে সর্বপ্রথম আমাদেরকে উল্লেখ করতে হয় ভৌগোলিক অবস্থা। মক্কা নগরী বৃহত্তম মরুভূমি
অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। এখানকার জলবায়ু ছিল চরম, এখানকার জলবায়ু গরম, অতি উষ্ণ। এই কারণে এখানকার অধিবাসীরা কোনো বিষয় সম্পর্কে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, গভীরভাবে চিন্তা করতে পারত না। তারা উগ্র মেজাজির অধিকারী ছিল। পক্ষান্তরে মদিনা সুশোলা শ্যামলা সবুজে ঘেরা শান্ত প্রিয় এলাকা, এখানকার অধিবাসীরা অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিল। তারা যে কোনো বিষয় সম্পর্কে বোঝার মতো তাদের যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, জ্ঞান ছিল। অপেক্ষাকৃত মক্কার লোকদের চেয়ে মদিনার লোকেদের আচরণ ছিল অত্যন্ত সুন্দর। তাই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন মক্কার চেয়ে মদিনার, এই সমস্ত বিষয়গুলো চিন্তা করেই তিনি মদিনাকে বেছে নিয়েছিলেন। আমরা দ্বিতীয় কারণ হিসাবে মনস্তাত্ত্বিক কারণ হিসাবে উল্লেখ করতে পারি, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যে সমস্ত নবীর রাসূল মহামানব পৃথিবীতে এসেছিলেন, তারা কেউই নিজ জন্মভূমিতে সম্মানিত হন নাই। তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এমনকি তাদেরকে অন্য দেশে, অন্য জায়গায় গমন করতে হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে, এই মনস্তাত্ত্বিক কারণে হিজরত করতে হয়েছিল। আমরা তৃতীয় কারণ হিসাবে উল্লেখ করতে পারি ধর্ম যাজকের ধর্মযাজকদের বিরোধিতা। মক্কা নগরীতে প্রচলিত যে সমস্ত ধর্ম ছিল, সেই সমস্ত ধর্মের ধর্মযাজকরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ বিরোধিতা করে। কারণ তাদের বিভ্রান্তিকর, কুসংস্কারপূর্ণ ধর্ম প্রমাণিত হতো এবং তারা সাধারণ মানুষকে শোষণের উদ্দেশ্যে ধর্মের বিভিন্ন গোলামী অনুশাসনগুলো বলতো। এগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে তাদের এই নেতৃত্ব, তাদের এই ধর্মমত বিলুপ্ত ঘটছিল। এই কারণে মক্কা নগরীর যে সমস্ত ধর্মযাজকরা ছিল তারা সকলেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্মের বা তার প্রসারিত ধর্মের, তার আদর্শের সম্পূর্ণ রূপে তারা বিরোধিতা করে। এরপর কুরাইশদের বিরোধীরা, কুরাইশদের বিরোধিতা মক্কা নগরী কুরাইশরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসারিত ধর্মের সম্পূর্ণরূপে বিরোধিতা করে।
যদিও কুরাইশ বংশের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তার বাল্যকালের আচার আচরণের পরিপ্রেক্ষিতে কুরাইশগণ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সকল নেতারা, সকল মানুষরা তাকে আলামিন বলে ডাকত। কিন্তু যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজকে নবী এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই একত্ববাদ আল্লাহ তাআলার বাণী যখন প্রচার করলেন, তাদের নেতৃত্ব, তাদের তারা যে দুর্বলের প্রতি শোষণ করত, অন্যায় অত্যাচার করত, এটা তারা ভবিষ্যতে করতে পারবে না। আর আবদুল্লাহর ছেলে, এতিম ছেলে, পিতা নাই মাতা নাই, দরিদ্র, সেই ছেলে কিনাতে আমাদের পূর্বের পুরুষের ধর্ম ভুল, বিভ্রান্তি, কুসংস্কারপূর্ণ এই সমস্ত কথা বলে। অতএব সে ভুল বলছে, এই কারণে কুরাইশটা তীব্র প্রতিবাদ করেছিল। এমনকি আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রচারের জন্য তিনি তায়েফে ভ্রমণ করেছিলেন, অথচ সেখানে লোকদের প্রচারণার পরিপ্রেক্ষিতে ছোট ছেলেরা, বড় মানুষেরা তাকে পাথর পর্যন্ত নিক্ষেপ করেছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ রক্তাক্ত হয়ে গেছিল। শুধু তাই নয়, তার তিনি নামাজেরত ছিলেন, তখন তার মাথার উপরে নাড়ি ভুটি রেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সামাজিক সম্পর্ক ছিন্ন করেছিল কুরাইশগণ, এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার হুমকি দিয়েছিল। এই অত্যাচারের নির্যাতনের পরিপ্রেক্ষিতে তিনি হিজরত করতে মনস্থ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা হিজরতের কারণে আলোচনা করছিলাম মদিনার ইহুদি ও খ্রিস্টানদের আগ্রহ, মদিনা বসবাসকারী ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মগ্রন্থ থেকে জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মহানবী মক্কা নগরীতে আসবে এবং তিনি মদিনাতেও হিজরত করবেন, ধর্ম প্রচার করবেন। তারা তাদের ধর্মগ্রন্থ থেকে জানতে পেরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম ধর্ম প্রচার করছিলেন এবং বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তখন মদিনার ইহুদি ও খ্রিস্টানগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানিয়েছিলেন, আপনি আসুন, আমাদের মধ্যে আসুন, আমরা আপনার সার্বিক নিরাপত্তা ও ধর্মপ্রচারের ব্যবস্থা করব। তাদের এই আগ্রহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়ে তিনি মদিনায় গমন করেছিলেন। অপর পয়েন্ট, আত্মীয় সম্পর্ক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃদের দিক থেকে, মাতার দিক থেকে তিনি তার নানার বাড়ি অর্থাৎ মাতুল সম্পর্ক ছিল মদিনার অধিবাসীদের সঙ্গে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা আবদুল্লাহ এবং প্রপিতামহ হাশিম তিনারা বিবাহ করেছিলেন মদিনায়। যখন মক্কার নিজ বংশের লোকেরা অত্যাচার করছিল, তিনি নিজ বংশের লোকেদের কাছ থেকে অত্যাচারিত হচ্ছিলেন, তখন তিনার মদিনার আত্মীয় স্বজনেরা আহ্বান জানালেন, আপনি আসুন, আমরা আপনার সার্বিক নিরাপত্তা সহ ইসলাম প্রচারের ব্যবস্থা করব। আত্মীয়তার সম্পর্কের কারণে তিনি মদিনায় ভ্রমণ করতে চেয়েছিলেন, হিজরত করতে চেয়েছিলেন। মদিনার কুরাইশদের সাত নম্বর, মদিনার ধর্মীয় অবস্থা,
মদিনার ধর্মীয় অবস্থা ছিল সংকটজনক। ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্ম অবলম্বীরা তাদের ধর্ম আদর্শ থেকে দূরে সরে পড়েছিল। তারা ধর্মীয় বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ করত এবং শেষ পর্যন্ত তাদের কুসংস্কারে তাদের ধর্মীয় গোলামীর আচরণের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ বিপদগামী হচ্ছিল। পরবর্তীতে তাদের নিজেদের দ্বন্দ্ব ধর্মীয় এই দ্বন্দ্ব মীমাংসার জন্য তারা মনস্থ করল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যদি আমাদের মাঝে আসে তাহলে আমাদের এই ধর্মীয় বিরোধটা মীমাংসা হবে। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানালো এবং ধর্মীয় নৈরাশ্যজনক পরিস্থিতি সংকটজনক পরিস্থিতি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় গমন করার খুবই সহায়তা দান করেছিল। মদিনার আন্তর্জাতিক মর্যাদা যদিও মক্কা নগরীর আন্তর্জাতিক মর্যাদা ছিল কাবা শরীফের জন্য, মদিনার লোকদের আচরণ ছিল ভালো এবং মদিনার ব্যবসায়িক কেন্দ্র হিসাবে আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। মক্কার কাবা শরীফের জন্য যদিও তাদের মর্যাদা ছিল কিন্তু তাদের লোকদের আচরণের পরিপ্রেক্ষিতে তাদের এই মর্যাদা দিন দিন অবনতি ঘটে আর মদিনার আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তর্জাতিক মর্যাদার দিকে বিবেচনা করে মদিনায় হিজরত করা তিনি ঠিক করেছিলেন। আরেকটি কারণ, উল্লেখযোগ্য কারণ, আউস খাজরাজ এই গোত্র দুটো ছিল মদিনার সবচেয়ে বৃহত্তম গোত্র। এই গোত্র দুটোর লোকসংখ্যা ছিল অনেক বেশি কিন্তু তারা তার নিজেদের মধ্যে আন্তর্জাতিক বিষয় ছাড়াও রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এই সমস্ত বিষয় নিয়ে তাদের ভিতরে ছিল দ্বন্দ্ব কলহ, একে অপরের আক্রমণ করত, যুদ্ধ করত, শেষে যুদ্ধ করতে করতে তারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল। উভয় পক্ষ আউস ও খাজরাজ গোত্রের গোত্রপতি চিন্তা করলো এই ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার দরকার এবং এই ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে তৃতীয় পক্ষের প্রয়োজন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মনস্থ করলো যে হযরত মুহাম্মদ যদি আমাদের মাঝে আসে তাহলে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, যে যুদ্ধ চলছে, এটা নিরসন হওয়া সম্ভব। তাই তারা আউস ও খাজরাজ গোত্রের গোত্রপতিরা তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়া স্থির করেছিলেন। দশ নম্বর কারণ, হযরত মুছাব রাদিয়াল্লাহ এর সংবাদ। ৬২১ খ্রিস্টাব্দে ও ২২ খ্রিস্টাব্দে
মক্কা নগরীতে মদিনার লোকদের সাথে। মক্কার অদূরে অবস্থিত আকাবা নামক স্থানে শপথ গ্রহণ করেছিল মদিনা ও রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার লোকেরা বলেছিলেন, হে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসুন, আপনার সার্বিক নিরাপত্তা, ইসলাম প্রচারের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব, আমরা করব। এই প্রতিশ্রুতি দিলেও রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রখ্যাত তৎকালীন সময়ের প্রখ্যাত সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহার কে প্রেরণ করেছিলেন। তিনি শিক্ষিত ছিলেন, জ্ঞানী ছিলেন, ধর্মভীরু ছিলেন। তিনি সেখানে গিয়ে নিরাপত্তা, ইসলাম প্রচার করার অনুকূল পরিবেশ এবং সেখানকার লোকদের প্রকৃত আগ্রহ, প্রকৃত অবস্থাটি পর্যালোচনা করে দেখেছিলেন যে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখানে আসে তাহলে অবশ্যই ইসলাম প্রচার করা সম্ভব। তখন তিনি এই 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তিনি চিঠি প্রেরণ করলেন। এই চিঠি প্রেরণের তিনি অবগত হলেন যে মদিনায় যাওয়া যায়। তথাপিও রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কারণ থাকা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে অপেক্ষা করছিলেন। তাই হিজরতের অন্যতম কারণ, প্রধান কারণ হচ্ছে ওহী নাজিল। আমরা জানি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর বাণী নিয়ে আসতেন। তিনি অপেক্ষা করছিলেন যে আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশ ছাড়া রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতেন না। তাই ওহী নাজিল হলো যে হে প্রিয় হাবিব, তুমি ইসলাম প্রচারার্থে সাহাবীগণকে সঙ্গে করে তুমি মদিনায় হিজরত করো। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পাওয়ার সাথে সাথে তিনি সাহাবীগণদেরকে মদিনায় যাওয়া নির্দেশ করলেন এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে তিনি মদিনায় গমন করলেন। এই মদিনা গমনই হচ্ছে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের টার্নিং পয়েন্ট এবং মোড় ঘুরাইয়ে দেয়। তাই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সঙ্গে করে তিনি 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর হিজরত করেছিলেন। এবার সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা হিজরতের ফলাফল নিয়ে আলোচনা করব। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এত বড় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, সুদূর প্রসারী ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা। যে ঘটনা না ঘটলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম একটি সার্বজনীন ধর্ম, মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ এবং তিনি মানবতার মুক্তির অগ্রদূত, এ কোনোটাই প্রতিষ্ঠিত হতো না যদি তিনি হিজরত না করতেন। তাই আমরা পয়েন্ট আকারে ফলাফল নিয়ে আলোচনা করছি। এবার সুপ্রিয় শিক্ষার্থী, হিজরতের ফলাফল নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে অত্যাচার ও নির্যাতনের অবসান। আমরা আগেই আলোচনা করেছি যে তিনি মক্কা নগরীতে কুরাইশদের ও ধর্মযাজকদের দ্বারা নির্যাতিত হয়েছেন। তিনি নিজে নির্যাতিত হয়েছেন, সাহাবীগণ নির্যাতিত হয়েছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, হযরত বেলালের মতন সাহাবিকে কুরাইশরা গলায় রশি দিয়ে তাকে পাথরের উপরে টেনে নিবাড়াত, উত্তপ্ত বালিরাশির উপরে শোয়ায় রাখত, উত্তপ্ত লোহাদণ্ডের উপরে শোয়ায় রাখত এবং কাঁটাযুক্ত
গাছ দিয়ে তার দেহে আঁচড় দেওয়া হতো। তাহলে এই যে অকত্য শারীরিক নির্যাতন, এমনকি রসুলের কোনো চলাচল হত্যার হুমকি দেওয়া হলো, এই নির্যাতনের অবসান ঘটল মদিনায় গমন করার সঙ্গে সঙ্গে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নির্যাতন এবং সাহাবীগণ আর নির্যাতিত হলো না। তাহলে হিজরতের ফলাফল অন্যতম যে এই অবসান ঘটল। আর কি হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে শুধুমাত্র ধর্মপ্রচারক ছিলেন, মদিনায় গমন করার সাথে সাথে তিনি রাষ্ট্র গঠন করলেন, অর্থাৎ নতুন রাষ্ট্র তদানীন্তন বিশ্বের ইসলামী প্রজাতন্ত্র ধর্মভিত্তিক একটা রাষ্ট্র তিনি গঠন করলেন, অর্থাৎ তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাতার মর্যাদা পেলেন। অপরদিকে রাষ্ট্রনায়ক, সেনানায়ক এবং প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করলেন, আন্তর্জাতিকভাবে তিনি আর মর্যাদা বৃদ্ধি পেল। ইসলামের প্রচার প্রসারের গতি এত দ্রুত বৃদ্ধি পেল যে অল্প সময়ের মধ্যে মক্কা মদিনায় তথা আরব উপদ্বীপের প্রতিটি গোত্রের লোক থেকে ইসলাম গ্রহণ করা শুরু করল, এবং হিজরতের প্রেক্ষাপটে যে তিনি আন্তর্জাতিক ইসলাম প্রচার করা শুরু করলেন, রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি মদিনার সনদ নামে একটি সনদ প্রদান করেছিলেন, এবং যে সনদ পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান সর্বপ্রথম, ইতিপূর্বে কখনো কোনো লিখিত সংবিধান বা এই মদিনার এই যে সনদ বলতে সনদ ছিল না। একমাত্রই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র গঠন করে মদিনাতে গিয়ে তিনি এই লিখিত সংবিধান দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম। ইসলামের ধর্মীয় অনুশাসন, ব্যবস্থার প্রবর্তন, হিজরত করার সঙ্গে সঙ্গে মসজিদে জামাতে নামাজ পড়া, আজান দেওয়া, ওযু করা, শুক্রবারের জুম্মার নামাজে খুতবা পাঠ করা, রমজান মাসে রোজা রাখা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সমস্ত ব্যবস্থাগুলিতে হিজরতের পরে সম্ভব। এবং তিনি সামাজিক ব্যবস্থা হিজরতের পর মদিনার মক্কার অত্যাচারে তিনি এটা করিতে পেরেছিলেন না, কিন্তু মদিনাতে এসে সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাজ রীতির প্রচলন করে তিনি একটি সুষ্ঠু ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়েছিলেন। সব অবস্থান ইহুদি খ্রিস্টান মুসলমান পাশাপাশি অবস্থান করবে, কেউ কারো ধর্মের বিরোধিতা করবে না, যার যার ধর্ম সেই ধর্ম অনুসারে ধর্মীয় অনুশীলন করবে। ইসলামে নারীদের মর্যাদা দেওয়া হয়, বিধবা বিবাহ প্রচলন করা হয় হিজরতের পর, এবং কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া নিষেধ করা হয়। পিতার সম্পত্তিতে কন্যার হক, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর হক প্রচলিত করা হয় হিজরতের পরে। মদপান করা নিষেধ করা হয় এবং খাতনার ব্যবস্থা করা হয়। অন্যায়, অত্যাচার, লুট, তয়াজ এই সমস্ত কার্যকলাপ বন্ধ ঘোষণা করা হয়। পরিপ্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এবং হিজরতের পরে ধর্মের প্রতি দৃঢ়তা আস্থা বৃদ্ধি পায়। কেননা অজানার দেশে মক্কা থেকে যাচ্ছে নিজের ভিটামাটি ছেড়ে, নিজের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করার না কারণে নিজের পুত্র নিজের পিতামাতাকে ছেড়ে চলে যেতে হয়েছে, কেউ সকলেই গিয়েছে। এতে কি আল্লাহর নির্দেশ মদিনায় যেতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মদিনায় যাচ্ছেন ইসলাম প্রচার করতে, তাহলে ধর্মের প্রতি বিশ্বাস না থাকলে অজানার দেশে, যেখানে আমার বাড়ি নাই ভিটা নাই, যেতে পারে না। অত্যন্ত মনোবল বৃদ্ধি পেয়েছিল মুসলমানদের হিজরতের পরে। ইমানি শক্তি, ইমানি তেজ বৃদ্ধি পেয়েছিল, ফলে পরবর্তীতে যে কোনো বাধা অতিক্রম করে, যুদ্ধ করে, জীবন উৎসর্গ করে, রক্ত ঝরিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুদৃঢ় ভিত্তির উপরে হিজরতের পক্ষেই পরে এটা সম্ভব হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখা হবে আগামী ক্লাস। বদরের যুদ্ধ কারণ ঘটনা নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আল্লাহ পাকের দরবারে বিশ্ববাসীর জন্য, দেশবাসীর জন্য, নিজ পরিবারের জন্য অবশ্যই দোয়া করবে। খোদা হাফেজ।